পুরো জিনিসটার নাম কি? হাইড্রোলিক ভ্যালভ, তাই না? ওকে, হাইড্রোলিক ভ্যালভ। আমরা এক্সপেরিমেন্ট করব কি? যদি মিলান তাহলে ওই পাশে লেফট এবং রাইট, ঠিক আছে, লেফট রাইট মিলে নিতে হবে। তার মানে হলো এই সর হলো এইটা, এস টু হলো এইটা। দেখেন ওই পাশ থেকে দুটি লেফট হলো কি? যখন এখানে চলে আসে দেখেন সেম ভাবে এটা হলো এই দুটো পিজোমিটার রিডিং এবং এখানে একটা পিজোমিটার রিডিং নিব। সেটা কি কারণে? সেটা হলো ভলিউম বের করার, এন্ড ভলিউমটা আসবে এটা হলো কি? এটা কি? এটা যদি লেফট হয় তার মানে এটা কি? লেফট, এটা রাইট। এই ট্যাঙ্ক থেকে আমরা ভলিউম বের করবো, ট্যাঙ্কের এরিয়া দেওয়া আছে, তাই না? হ্যাঁ, এবারে লাগবে কি? পানির হাই। তো এখানে যদি আমরা ইনিশিয়াল থেকে ফাইনাল ভাগ দেই তাহলে কি কতটুকু পানি বের হয়ে গেল? এখানে হলো প্রবেশ করতেছে, ওখান থেকে বের করতেছে, যতটুকু বের হবে যতটুকু বের হবে ততটুকু এখানে কি প্রবেশ করবে? প্রবেশ করবে, ঠিক আছে। এটা কি আটকানোর সিস্টেম আছে? এটা তো ঠিক আছে, কেন সেম হবে না? অবশ্যই সেম হবে, মানে ওইখানে তো সাইড তো ওইখানে মাপো, যতটুকু পানি বের হয়ে আসলো হ্যাঁ অতটুকু পানি দিয়ে এটা আমি ফিল আপ করব। ওইটার ক্রস সেকশনাল এরিয়া, এটার ক্রস সেকশনাল এরিয়া সেম সেম সেম, তাহলে ঠিক আছে, সেম হলে ঠিক আছে। ঠিক আছে, তো আমরা ওটা দেখে নিব, আমরা এটা দেখে নিব, তিন জনে ডান নিব, এখানে এক জনে নিব, এটা একটা নিব, এটা একটা নিব। ভাই আমার কাছে আমার ডাটা নিতে বুঝছেন কি হচ্ছে? মানে কি আবার আজব করে ডাটা নিও কিভাবে? পানি যে লেভেলে আসছে আপনার চোখ সেই লেভেলে যেতে হবে, আপনি ওই নিচ থেকে উপরে টাকা নিলে ভুল হবে। এই কারণে কিন্তু আমি সিঁড়ি দিছি, ঠিক আছে, সিঁড়িতে এসে পানি যেখানে আছে এই যে ঠিক সেই বরাবর হাই সাইড থাকবে, লেভেল তো পারতেছে। হ্যাঁ, আমি আছি রাইটে, কেউ এটা কে নেবে? আমি রাইট, আপনি আরেকজন এবারে টাইম লাগছে 26.31 সেকেন্ড টাইম বুঝছি না। দুইটা পিজোমিটারের রিডিংটা, এটা হলো নিয়ম হলো পানিটা ঠিক থাকবে, স্থির থাকবে, একটা পজিশনে থাকবে, ওই পজিশনে আমাদের কতটুকু পানি ডিসটার্স হলো, হ্যাঁ কতটুকু ডিসটার্স হলো এটা আমরা বের করবো।
ঠিক আছে তো এখন যেহেতু আমাদের পানিটা স্পিড নেই তার মানে পিটুমিটার রিডিংটা আপ ডাউন হচ্ছে এও হলো পিটুমিটার রিডিংটা স্থির থাকবে ওই অবস্থায় কত সেকেন্ডে কতটুকু পানি পেতে যেহেতু আমাদের সব কিছু স্থির থাকবে যেহেতু স্থির নেই আমার তার মানে কি আমাদের পিটুমিটারের এবারে এবারে